আরে আরিফ ভাই, আপনার এই পাশেও খালি, এই পাশেও খালি, আপনি কম্ফোর্টার বেচবেন না নাকি? ভাই আমার তো যা আছে সবই কাস্টমার নিয়ে চলে যাই। কাস্টমার নিয়ে চলে গেছে? কাস্টমার সব নিয়ে চলে গেছে। আছে স্টক ক্লিয়ারেন্স অফার। আপনার আগামীতে যেগুলো থাকবে সেগুলো দাম বেড়ে গেছে, দাম যেগুলো বেড়ে গেছে সেগুলো আমি আলাদা ভাবে বিক্রি করবো। আচ্ছা, আর এইগুলো হলো আমরা আগের দামে। আচ্ছা ভিউয়ার্স, এখন পর্যন্ত কমফোর্টেবলের যে প্রোডাক্ট দেখতেছেন ভাই, এটা কি শুধু আপনার জন্য নাকি যারা কমফোর্টের ব্যবসা করে সবার একই অবস্থা? প্রত্যেকের জন্য একই অবস্থা, সবারই। সবার একই অবস্থা? সবার একই অবস্থা। এই দেখেন, এই জায়গাটাতে তৈরি করবে তাদের সবারই আপনার বেশি খরচ তৈরি করবে। কমফোর্টের হেভেনে আমরা এর আগেও লাইভ করেছি, এই জায়গাগুলোতে আমরা দেখছি সারি সারি থরে থরে কমফোর্টার, বাট আজকে এই সমস্ত জায়গা একদম খুনখার। আর আরিফ ভাই বলতেছে স্টক ক্লিয়ারেন্স অফার। ভাই ক্লিয়ারেন্স অফার কয়টায়? ক্লিয়ারেন্স অফার তো আসে ভাই আমার, মানে এখন তিন পিস চার পিস দশ পিস নিচে কেউ নিচ্ছেই না। হ্যাঁ এটাই নাকি? তিন পিস চার পিস দশ পিস, এক পিস করেও তো আমরা নিবো, এখন অফার আছে নাকি? এক পিস নিলে তো আমার প্রফিট ভাই বেশি। আচ্ছা এক পিস নিলে আপনার প্রফিট বেশি? আমার প্রফিট বেশি, তাই নাকি? এইরকম কিছু আছে নাকি আজকে কোনো ধামাকা? আজকে এরকম কোনো ধামাকা অফার? আচ্ছা আমরা আজকে লাইভ দেখতে দেখতে বুঝে যাব। যারা লাইভটা দেখছেন কমেন্টস করেন। শীত কিন্তু চলে আসছে, আমরা কিন্তু এখন ঢাকায়ও শীতের পোশাক পরে বেড়াচ্ছি, কারণ শীত চলে আসছে আর এই শীত থেকে বাঁচতে হলে লাগবে একটু ওম ওম আরাম দিবে কমফোর্টার। আমরা দেখাই ভাই, এটা কি 10 আউন্স কিনা 100% 10 আউন্স? আমি একটা বিষয় এখনো মানে বলি বারবার, এটাতে যদি কেউ 10 আউন্স না প্লাস এটা 10 আউন্স এর মানে উপরে আপনারা যারা লাইভে আছেন আপনারা কেনাকাটা করার জন্যই কিন্তু আমাদের লাইভটা দেখে থাকেন, যে আপনার প্রয়োজন কোন প্রবাসী ভাই। এখন ধরেন এই রেখানে যে কমফোর্টার আছে এটা 10 আউন্স, ভাই অনেকেই চিন্তা করবে আউন্স এর কাজ কি, 8 আউন্স 10 আউন্স 10 আউন্স এগুলার মূলত কোন কাজে লাগে সেটা একটু বুঝাই বলেন আজকে আমাদেরকে। আমি নরমাল একটা কথা বলি, থিকনেসটা। হ্যাঁ এখন আপনার 10 আউন্সের একটা কমফোর্টার দেখেন কত বিশাল থিকনেস, মোটা পুরুত্ব, মোটা পুরুত্বটা। আচ্ছা আর এটার ওজন থাকবে, 10 আউন্স কমফোর্টার ওজন থাকবে 3 কেজি প্লাস, 3 কেজি প্লাস, 3 কেজি প্লাস ওজন থাকবে। আচ্ছা আচ্ছা, আর যেটা হলো আপনার টুইল ফেব্রিক, সেটা 280 GSM হওয়া লাগবে। মেইনলি 280 GSM হওয়া লাগবে। আচ্ছা আমাদের সাথে জাহিদ হোসেন সূর্য, উনি বলতেছে আসসালামু আলাইকুম ভাই, আজকে কমফোর্টার লাইভ থেকে গিফট চাই ভাই, গিফট কি কিছু আছে ভাই? যদি সর্বোচ্চ শেয়ারকারীকে কমফোর্ট হেভেনের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট দেওয়া হবে। কি গিফট দেওয়া হবে সেটা মানে আমরা বলবো না, কিন্তু তার বাসায় পৌঁছে যাবে গিফট। ওকে, অর্ডার সিস্টেম কি? আমি দোহার থেকে বলছি, রিয়াদ শেখ বলতেছে অনেক সুন্দর ডিজাইন, আমরা আরো ডিজাইন দেখাবো ভাই। আমি আর একটু আরো মানে এটার উপরে থাক, তার সাথে সাথে আমি আরো কিছু বলতে চাই, সেটা হলো নর্মালি কি হয় যে আপনারা হয়তো আমার থেকে কম প্রাইসে অন্যদের কিনতে পারবেন, তো যদি অবশ্যই কিনলে আপনি সেখান থেকে কিনবেন, কিন্তু কেনার পরে যদি আপনার মনে হয় যে ভাই আপনি আমার কাছে একটা প্রোডাক্ট নিবেন, যদি নিয়ে যদি এমন মনে হয় যে ভাই তার প্রায় মানে প্রোডাক্ট আমার প্রোডাক্ট সেম, মানে দুটোরই কোয়ালিটি কাপড় দুটাই সেম, আপনার যদি আমার কাছ থেকে নেওয়ার পরে যদি বেশি মনে হয় যে আপনার বেশি টাকা গেছে, আমি আপনার ফুল টাকা ব্যাক দিব। ওকে ওকে, মানে আপনি মানে আমার থেকে ভালোর ভাই প্রশ্ন আসে না। মানে ভিউয়ার্স আপনাদেরকে জিনিসটা আমি বুঝিয়ে বলছি, যারা এইখান থেকে কমফোর্ট হ্যাভেন থেকে কমফোর্টার কিনবেন, কেনার পরে আপনি 10টা জায়গায় যাচাই করে দেখতে পারেন এর চাইতে ভালো কোয়ালিটি না, ভালো সমান কোয়ালিটিও যদি পান টাকা ফেরত। জি মানে সেম দামে, ওকে সেম একই দামে, সম একই দামে, একই দামে, একই দামে যদি ধরেন আপনি লাশকার উনি বলতেছে অ্যাড্রেস কই? অ্যাড্রেসটা হচ্ছে আমরা আসি হচ্ছে ঢাকায় মোহাম্মদপুর বসিলা সিটি হাউজিং র‍্যাব অফিসের ঠিক অপোজিটে 1 নম্বর রোডে, আর আমরা আসি কমফোর্ট হেভেনের অফিসে। আপনারা এইখানে অনেক অনেক কমফোর্টার দেখে থাকেন সব সময়, আজকে কম কারণ আজকে স্টক ক্লিয়ারেন্স অফার। আমরা আরো দেখাই কালেকশন, দেখাই এইটা দেখাই ফেলছি, এরপর আমরা আরো দেখাবো। গাজীপুর নিবো, নিতে পারবেন, গাজীপুরে প্রচন্ড শীত পড়ে। জি আমি গাজীপুর থেকে আসছি ভাই, প্রচন্ড মানে যদি যেরকম নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেন। 2-3 দিন আগে বৃষ্টি হয়েছিল জানেন তো, বৃষ্টির সময় আমি উত্তরবঙ্গে ছিলাম, এত পরিমানে শীত, ইভেন এই কমফোর্টার দিয়া আমি টেরি পাই না কোন শীত আছে বাইরে। আমার কিছুক্ষণ পরপর মনে করেন বাইরে দৌড়ে চলে আসা লাগছে যে শীত কই, গরম লেগে গেছে এরকম একটা অবস্থা ভাই। এরকম কোনো কিছু না তো যে আপনারা কেউ ফ্রি দিয়েছে তার জন্য আপনি ব্র্যান্ডিং করে দিচ্ছেন? না না, কেউ ফ্রি দেন, আমি টাকা দিয়ে কিনছি, কিন্তু হয়তো একটু ডিসকাউন্ট পাইছি, আমি দুইটা নিছিলাম তো। এই যে দেখেন
আজকে কি কি অফার আছে হুমায়ুন কবির ভাই জিজ্ঞাসা করতেছে আমরা এখন অফারের দিকে আগাই প্রোডাক্ট দেখানোর অফার হলো প্রথমেই বলি ভাই মেন যে অফারটা স্টক ক্লিয়ারেন্স অফার আমার জন্য কিন্তু এক পিস নিলে 2500 টাকা ফিক্সড তাহলে তো এটা আপনার আগের রেট হয়ে গেল ভাই আমার তো আগের রেটই আছে আমার কিন্তু রেট ভাই কমে নাই বাইরে কমফোর্টার পাবেন বাট এই মানের যদি সেম টু সেম পান তাও টাকা ব্যাক ভালোর তো প্রশ্নই আসে না আচ্ছা আমরা আরো দেখাই আমি একদম ছোট্ট করে বলি আমি দুটো কমফোর্টার নিয়েছিলাম দুইটা কমফোর্ট আমার বাড়িতে পৌঁছাইতে 500 টাকা লাগছে হিসাব করে দেখেন 500 টাকা লাগে তাহলে আমি নরমাল একটা বলি তিন পিস যদি কেউ নেয় প্রবাসী ভাই যারা আছেন আপনারা যারা এক পিস দুই পিস করে নিবেন তারা তো মোটামুটি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন বাট যারা এর বেশি নিবেন তিন পিস পিসের থেকে চলে গেলে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 1000 টাকা ডিসকাউন্ট সাথে কিন্তু আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি খাইছে আমারে খাইছে রে অফার কতদিন তিন দিন ভাই অফার কিন্তু ভাই মাত্র তিন দিন আজকে তারিখ হলো 12 তারিখ 13 14 15 তারিখ ওকে 15 তারিখের পরে কিন্তু আপনার একটা অফারও গ্রহণযোগ্য হবে না 16 ডিসেম্বরে কি আমরা নতুন কিছু দেখতে পাবো 16 ডিসেম্বরে কিন্তু নতুন কিছু দেখতে পাবেন আচ্ছা ঢাকার বাইরে কি ফুল পেমেন্ট কত অ্যাডভান্স দিতে হবে এগুলা কি কাপড় ভালো হবে তো একটু বল ভাই আমি তো প্রথম থেকে একই কথা আমার যদি কেউ এমন হয় যে ভাই আমার মানে আপনি যেটা দিয়েছেন আমি অন্য জায়গা থেকে যেটা আরো 500 টাকা কমে কিনেছি কাপড় সেম মানে পার্সেল সেম ভাই আপনার প্রোডাক্ট আপনার কাছে থাকবে আমি আপনার বিকাশে সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দিব এখন কথা হলো ভাই আমি বাইতে লিয়া দুইয়া দিয়ে আমি হুক আইব নি কোন এরা ভাই এখন তো অবস্থা খুব খারাপ নরমালি আমি আমি বলি হ্যাঁ সূর্য আসে আর যায় আমি গত পরশুদিন রাতে জামা কাপড় পরিষ্কার করে দিছি এখন পর্যন্ত শুকায় নাই জামা কাপড় শুকায় নাই আচ্ছা তো সেখানে শুকাবে কমফোর্টার বললাম তো যে আপনার উপরে যে ফেব্রিক যেটা আছে টুইল ফেব্রিক্স এইটা শুকানোর জন্য যতটুকু সময় লাগবে আপনার ঠিক সেটাই আচ্ছা এক ভাই আমাদের সাথে আছেন এমডি আক্তার উনি বলতেছে ভাই কাপড় কোয়ালিটি কেমন তারপরে ক্যাশ অন ডেলিভারি কি ঢাকার বাইরে সম্ভব কিনা আর হাতে পাবো কবে যদি আজকে অর্ডার করি আমি একটু বলি নরমালি ক্যাশ অন ডেলিভারি আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা আচ্ছা আপনি যেখানে নেবেন সেখানে ক্যাশ অন ডেলিভারি আছে ওকে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনার নরমালি এমন হয় আমরা কিন্তু আগে গত বছর এটা করছি যে সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারিতে করতাম আচ্ছা আচ্ছা মানে কুরিয়ার চার্জ প্লাস মানে আমার প্রোডাক্টের মূল্য সব ক্যাশ অন ডেলিভারিতে করতাম সেই ক্ষেত্রে সমস্যা একটা ফেস করছি যে ভাই আপনার কাছে প্রোডাক্ট গেছে ভাই আপনার তো প্রোডাক্ট আসছে আপনি কখন নিবেন বা আমরা আসছি ভাই আমি তো ব্যস্ত আছি আপনি বিকেলে আসেন ভাই রাজা মহাশয় আজকে বিচারে বসছি আমি ভাই আমার তো আছে খুব ব্যস্ত আপনি আগামীকালকে আসেন আগামীকালকে আপনি ফোন ধরলেন না কারণ আপনার কিন্তু এক টাকাও পেমেন্ট করা নাই এখান থেকে আসলে ক্ষেত্রে আমাদের কি হয় জায়গাটাতে নরমালি আপনি নিবেন না মাঝখান থেকে আপনাদের যাওয়া আসাতে আমাদের 500 1000 টাকা লস হয়ে যায় আচ্ছা এখানে আমি এক দুইটা পয়েন্ট অফ ভিউ আছে ভাই প্রথমত কাস্টমার যারা বাংলাদেশে কিন্তু এখন ব্যবসাটা এমন হয়ে গেছে যে কেউ ঘরে বসেও ব্যবসা করে অনেকের আছে কোনো পরিচয় নাই অনলাইনে অ্যাড দিল কারো কাছ থেকে টাকা অ্যাডভান্স নিয়ে ভেগে গেল ওই টাকাটাই কিন্তু লস এতে হচ্ছে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ দ্বিতীয়ত হচ্ছে কাস্টমারের ওই জায়গা যেমন একটা আছে দোকানদাররাও মনে করেন বিশ্বাসের উপরে প্রোডাক্ট পাঠাইছে একটা প্রোডাক্ট পাঠাইলে ভাই 300 টাকা খরচ আসে ব্যাক আসলে 300 টাকা খরচ আছে এটার পিছনে 600 টাকা খরচ এখন কিছুটা তো আপনার উপরে বর্তাবে এখন আপনি যদি এই প্রোডাক্ট রিসিভ না করেন পুরাটাই তার উপরে এখন এই একটা কমফোর্টারে কি এতই লাভ হয় যে 2000 টাকার কমফোর্টার দেখা যায় 2000 টাকা লাভ কাস্টমার অনেকেই বলে ভাই আমি যে আপনার 500 টাকা দিব তার গ্যারান্টি কি আছে ভাই আপনারা কি কোনো ফ্রড বা কোনো আর কোনো আমরা ভিডিও যেখানে করি লাইভ যেখানে করি স্থায়িত্ব আছে যেমন কমফোর্টেবল লাইভ করতেছি 2 বছর যাবৎ গত বছর আপনাদের কারখানায় এর আগে কিন্তু আপনারা শুধু কারখানায় সীমাবদ্ধ ছিলেন জি জি বাট কাস্টমারের কাছে কিন্তু গত বছর থেকে আমরা দেখাই আসতেছি তো ট্রাস্টেড জায়গা এখানে আছে অবশ্যই নিবেন কালার যাবে কিনা সেটা বলেন ভাই ভাই বললাম তো যদি কালার যায় প্লাস ঘোষকা ওঠে সম্পূর্ণ ফ্রি ফ্রি মানে আপনার ফ্রি বলতে আপনি সম্পূর্ণ টাকা দিবেন নাকি ক্যাশের থেকে টাকা বের করে দিবেন বলেন টাকা বের করে দিব অবশ্যই ওকে ঠিক আছে দেখেন কত সুন্দর কত সুন্দর
প্রবাসী ভাই যারা আছেন আপনারা কিন্তু জানেন যে কমফোর্টারের ব্যবহার এখন আমাদের দেশে কি পরিমাণ। আপনারা চয়েস করেন ভাই, তিন পিস করে চয়েস করেন, তিন পিস করে একসাথে নেবেন মাত্র 6500 টাকায় ডেলিভারি ফ্রিতে, মানে 1000 টাকা ছাড় কেউ দিবে না। আর সবথেকে বড় কথা ভাই, যদি আপনারা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই আপনারা আমার এখানে আসেন, আমার এখানে এসে আপনারা প্রোডাক্ট দেখেন, দেখে তারপর নিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, যদি এমন হয় যে ভাই অন্য কেউ আপনার মতনই প্রোডাক্ট দিচ্ছে ভাই 2000 টাকা, ঠিক আছে ভাই, যদি সেম হয় আমি ভাই আপনার যাওয়া আসার খরচ পর্যন্ত দিয়ে দিব। ওকে ঠিক আছে, আর নাস্তা করে দেবেন আপনি আমার কাছে, নাস্তা করে যাবেন, আমাকে নাস্তা খাওয়ায় নাই, কাস্টমার রেখা হবে দেখেন আরিফ ভাই কি বলে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা আরো কিছু জানাতে চাই আরিফ ভাই, এখন জানতে চাই হচ্ছে সাইজ। সাইজ সাইজ হলো কিং সাইজ, কিং সাইজ। এর আগে একটা নিউজ পড়ছি যে 3 ফিটের একটা লোক ভাই ডিবি সাইজা টাকা আত্মসাৎ করে ফেলাইছে। জি জি, দেন সাইজ ডাজন্ট ম্যাটার, বাট ঘরের কমফোর্টারের ক্ষেত্রে ভাই সাইজ ম্যাটার। দেখেন হ্যাঁ ভাই, এটা আমাদের ইঞ্চি হিসাবে না, স্ত্রী ধরেন ঝগড়া লাগছে দুইজন দুই প্রান্তে চলে যাবে, তাদেরও যাতে কমফোর্ট দরকার হলে ভাই মাসতে সেলাই করে দিবে। হ্যাঁ, তাও এই পাশে দুইজন একটা বাসানো থাকতে পারবে, এই পাশে দুইজন আর বাসানো থাকতে পারবে। বাহ বাহ বাহ, বিশাল নাকি? আচ্ছা আপনার একটু উঁচা লম্বা করে ধরেন দেখি, দেখেন এই দেখে বিশাল সাইজ। ওকে ভাই, আমার একটা সাইজ আছে আপনার, আমি ইঞ্চিতে বলি 84x90 ইঞ্চি, 84x90 ইঞ্চি, 1-2 ইঞ্চি কম বেশি হইতে পারে, সেটা শুধুমাত্র সেলাইয়ের কারণে। ওকে, যদি আপনাদের কারো মানে মনে হয় যে ভাই 84 ইঞ্চির কম আছে, সেই ক্ষেত্রে আমি আপনার একটা প্রোডাক্ট দরকারি খুলে দেখাই দিব। ওকে, আচ্ছা এটা ইন্টারন্যাশনাল মেশিনের মেজারমেন্ট অনুযায়ী, মেজারমেন্ট অনুযায়ী তৈরি করা অটোমেটিক মেশিন, অটোমেটিক মেশিনে। ওকে, এই কালারটা দেখেন চমৎকার কিন্তু। আচ্ছা কালার গুলো অনেক সুন্দর। মুসলিম আনু বলতেছে আমিনুল ইসলাম, দাম কত করে পিস? আসলে এক পিসের ক্ষেত্রে 2500 টাকা, 2500 টাকা, দুই পিসের ক্ষেত্রে 5000 টাকা, তিন পিস হচ্ছে 6500 টাকা, মানে তিন পিসের জায়গায় অঙ্কটা একটু 1000 টাকা কম। 1000 টাকা, যে কটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে। আর এইটার পরে আসে ভাই এই অটোমেটিক সেলাইটা, জি জি, ফেটে যাওয়ার সম্ভাবনা নাই তো? আমি তো বললাম ভাই আগামী 2-3 বছরের মধ্যে যদি ফেটে যায়, ছিঁড়ে যায়, বা আপনার হচ্ছে ছিঁড়ে যায় বলতে দেখা যায় আপনার কোনো কিছু টান লেগে ছিঁড়ে গেছে, আপনার একটা মানে কাছিতে কেটে গেছে, ছুরিতে কেটে গেছে, সেটা দায়ভার তো আমাদের না, না আপনি টাইনে ছিঁড়লে তো সেটা আমরা নিব। যদি আপনার ভস্কা পড়ে, সুতা উঠে যায়, তারপরে আপনার হচ্ছে রং উঠে যায়, সম্পূর্ণ কিন্তু ফ্রি। ওকে আচ্ছা, আর একটা প্রশ্ন ভাই, আর একটা কথা হইতেছে, আপনি লেপ ইউজ করছেন তো? জি, লেপ ইউজ করলে একটা জিনিস খেয়াল করছেন, লেপ কিন্তু প্রত্যেক বছর আর একটা লেপ মাপা মেশিন মানে কি লোকজন ডাইকা বাইরে বাইরে সোজা করতে হয়, কারণ দলা দলা হয়ে যায়। জি জি, আপনার এই পেডিংটা কি দলা দলা জটলা পাকার কোনো সম্ভাবনা আছে? গ্যারান্টি আছেই। হ্যাঁ, যদি দলা পেকে, আরে আমি একটা বলি, লেপের মধ্যে তুলা কিন্তু আপনার সবকিছু ওই যে ছড়ানো থাকে, আর এটাতে একটা বড় ফাইবার ঠিক এই কমফোর্টের মাপে কেটে এখানে বসানো হয়, উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে সেলাই করে দেওয়া হয়। আচ্ছা, মানে এইটা হচ্ছে দুইটা কাপড়ের আবরণ দেওয়া। জি জি, কিন্তু ভেতরে পেডিং সিঙ্গেল পেডিং, সিঙ্গেল পেডিং, সেখানে আসলে কাট সিট করার কোনো সিস্টেম নাই। ওকে ঠিক আছে, একটু ইয়ে করতে। ওকে, তাহলে আমরা এখন এটা সরাই ভাই, আমি দেখি বলি। এরপরে কিন্তু আমাদের মেন আকর্ষণ একটা আছে, কি আছে? কারণ ধরেন যার একটু বাজেট বেশি ভাই, চান যে আমার মানে সুন্দর রুম আছে, আমি সুন্দর কমফোর্ট নিতে চাই। আচ্ছা, মানে আমার যে কমফোর্টার আছে তার থেকে সুন্দর কমফোর্ট নিতে চাই, সেই ক্ষেত্রে তার জন্য একটা স্পেশাল কমফোর্টার আছে। কি কমফোর্টার দেখেন এবার, কি সেই কমফোর্টার দেখেন? আচ্ছা, অনেকেই যে কমফোর্টার অ্যাজ ওয়েল এস ভাই র্যান্ডম ইউজ করব তাদের কমফোর্টার কিন্তু দেখাই দিছি। এবার হইতেছে ভিআইপি কমফোর্টার, এবার হলো ভিআইপি কমফোর্টার, চায়না কমফোর্টার নাকি? আপনি কিন্তু ভাই ওই দামের, হ্যাঁ মানে এই দামের কমফোর্টার দুইটা কিনতে হবে ওখানে, মানে এই কমফোর্টার কিনতে হইলে এরকম দুইটা কমফোর্টার লাগবে, মানে প্রায় 5000 টাকার কমফোর্টার দেখবেন। 5000 টাকা ভাই, প্রায় 5000 টাকা না, আপনি এটা বাইরে কিনতে যান, আপনার মিনিমাম 6-6500 টাকা দিয়ে কিনা লাগবে এই কমফোর্টার। এই কমফোর্টার, ও মাই গড, বলেন কি এটা তো ওইটার চাইতে পাতলা টাতলা? ওরে ভাই ভাই, এটা পাতলা, আপনি একটু দেখেন, ওরে ফিলিংস, ওফ ওয়াও, দেখেন কি দেখেন সেই ফিল ভাই, ওইটা তো ওইটা চাইতে আতায় মজা আছে ভাই, খুবই মজা এটা ভাই, চমৎকার দেখেন। এটা কি ভাই চাইনিজ একদম? এটা সরাসরি চায়না থেকে আসছে আমাদের। ওকে, এটা প্রমাণ কি চায়না থেকে যে আসছে ভাই? প্রমাণ কি আপনি একটু দেখেন। ওকে, 2000 গ্রাম থাকবে। আর আমি একটা বিষয় বলে দিই, চায়না কমফোর্টার কিন্তু ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম দেখতে পারবেন ভাই। আমি চায়না কমফোর্টার 4000 টাকাও পাইছি, অনেক জায়গায় আছে। আমি তো বলছি যে আপনি 4000 টাকা না, আপনি 4000 টাকায় পান, হ্যাঁ 2000 গ্রাম লেখা, আপনি সেখান থেকে নিয়ে নেবেন, আপনি আমার কাছে নেওয়ার দরকার নেই। ওকে, মানে 2000 গ্রাম থেকে কোনো একটা গমর আছে? অবশ্যই গমর আছে। এখন আপনার এটা 2000 গ্রাম আছে, অন্য জায়গায় আপনার 2000 গ্রাম লেখা নেই, আপনার 2000 গ্রাম নাই। আচ্ছা, এই টাইপের কমফোর্টার কি বাংলাদেশি বানায় পাইপিং করা সম্ভব? সম্ভব না, সম্ভব না,
এই দেখেন এই যে পাইপনিংটা দেখতেছেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরির, এটা কিন্তু বাংলাদেশি যে কমফোর্টারগুলো আছে সেই মেশিনে করা যে টুইল ফেব্রিক সেটা সম্ভব না। যদি বাংলাদেশে তৈরি করে বাচ্চা ভাই এর দাম মিনিমাম 15,000 টাকা হবে। ওকে, কারণ যে পরিমাণে এটার হচ্ছে মেশিন প্লাস খরচ করা হয়েছে বাংলাদেশে তৈরি করলে 15,000 টাকা দাম হবে। আচ্ছা এইটার প্রাইস কত দিচ্ছেন বলেন ভাই? এটার প্রাইস মাত্র 4,500 টাকা। 4,500 টাকা? 4,500 টাকা। 4,500 টাকা কি ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারবেন? 4,500 টাকায় ভাই এটা আমাদের খুবই রিজনেবল প্রাইস। আচ্ছা সেক্ষেত্রে আপনি যেহেতু বলছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, ডেলিভারি চার্জও ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। এইটার কিছু কালার দেখান, এগুলো একটু ফর্মাল কালার হয় তাই না? এইগুলো কিন্তু সবই স্ট্যান্ডার্ড কালার এবং লাইট কালার, এটা দিকে দুই পিস নাই। হ্যাঁ হ্যাঁ, তার জন্য ভাই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। দুই পিস নিলে তো 9,000 টাকা আসে, 9,000 টাকা থাকবে। সেই ক্ষেত্রে ভাই আমরা রাখবো তার জন্য মাত্র কত? 8,000 টাকা। 1,000 টাকা ছাড়, ডিসকাউন্ট 1,000 টাকাই, 1,000 টাকাই ছাড়, 1,000 টাকা ছাড় প্লাস ডেলিভারি ফ্রি। ওরে বাবা, কি বলতেছেন আপনি? আপনি কি জানেন ভাই আমি এই যে 1,000 টাকা ছাড় দেওয়ার পর থেকে আমি কিন্তু কমফোর্টার আমার আরো 2 বস্তা আনা লেগেছে। এটা কিন্তু বস্তা হিসেবে মানে নিয়ে আসা যায় না, মানে এটা আনলে পুরো বস্তা ধরে আনতে হয়। এটা তো আপনি তৈরি করেন না, আপনি শুধু ওইটাই তৈরি করেন। ঠিক আছে দেখেন, 4,500 টাকা এক পিস ডেলিভারি চার্জ ফ্রি, দুই পিস নিলে যেখানে আসে 9,000 টাকা সেখানে পাবেন 8,000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। মানে আপনি কিন্তু বললাম তো যে আপনি যেখান থেকে নেবেন আপনি কিন্তু একটু দেখে আর যদি কেউ হচ্ছে আমাদের কমফোর্টেবল পেজ আছে সেখানেও আপনারা মেসেজ করে অর্ডার করতে পারেন, অথবা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। মোহাম্মদপুর বসিরা রেব অফিসের ঠিক অপোজিটে, ঢাকা নগর পরিবহন ছাউনির পিছনে, অথবা বসিরা ব্রিজের আগে এসে আপনারা ফোন দিবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন কমফোর্টারগুলো আরো দেখাই। সুন্দর, এগুলো চাইনিজ ফেদার টাচ, একদম পুরো পাখির পালকের মতো ফিল আসবে। এটা আমি ট্রুলি বলতেছি যে কোনো কমফোর্টার হাতে ধরলে যে ফিলটা হয় তার চাইতে 10 গুণ ভালো ফিল পাবেন এটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে এটা মোম পলিশ একটা ব্যাপার কাজ করে কিন্তু, এটা খুবই সুন্দর। এটা কিংবা ছোট পাখির বাচ্চা মুরগির বাচ্চা যারা ধরছেন ওদের শরীরটা যেরকম কোমল হয়, নরম হয়, মোলায়েম হয়, এটা ঠিক ওই রকম মোলায়েম। জি দেখেন চমৎকার। তো আরিফ ভাই এটার দাম হচ্ছে এক পিস 4,500 ডেলিভারি চার্জ ফ্রি, দুই পিস 9,000 এর জায়গায় 1,000 ছাড় 8,000 ডেলিভারি চার্জ ফ্রি। ওকে দেখছেন চাইনিজ কমফোর্টার। এছাড়া আমরা টুইল ফেব্রিকের যে কমফোর্টার দেখিয়েছি তার দাম ছিল 2,500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, দুই পিস 5,000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, তিন পিস 6,500, 1,000 ছাড় সাথে ডেলিভারি চার্জ ফ্রি। দেখেন ভাই এগুলো আপনার যে বেবি পিঙ্ক টাইপের খুবই সুন্দর, আর উপর ভিতরে দেখেন এগুলোর খুব পশ কালার, আমি যা দেখতেছি চমৎকার কালার, ভালো লাগছে, গুড দেখেন। ওকে তো আজকে আমরা দেখাচ্ছি, দেখেন ও এক মিনিট, এই যে দেখেন চমৎকার, একটু লম্বালম্বি করে ধরেন, এইগুলো যে বিশাল আর যে মানে পুরুত্ব আপনি দেখেন, চমৎকার চমৎকার, এই দেখেন বিশাল। ওকে ঠিক আছে, তো সরাসরি যদি আসতে চান কিভাবে আসবে ভাই একটু বলে দেন। সরাসরি আসার ঠিকানা আমি আরেকবার বলে দিই, মোহাম্মদপুর বসিলা র‍্যাব অফিসের ঠিক অপোজিটে এসে আপনারা আমাদেরকে ফোন দিবেন, আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। ওকে, আর আপনারা নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে আপনারা নিতে পারেন, অর্ডার করতে পারেন। ওকে, তো যারা স্টক ক্লিয়ার হওয়ার আগে স্টক ক্লিয়ারেন্স অফার অ্যাচিভ করতে চান 3 দিনের ভিতরে বেশি বেশি অর্ডার করে যান। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।